माय डियर चिल्ड्रेन देखो এখন বেশি ভাই ঘোরাঘুরা করবে না বা আমার কথা শুনবে ও বাইরে থাকবে হ্যাঁ তো আজকে আমরা ক্লাস করতেছি ইংলিশ ওয়ার্ড কি ইংলিশ ওয়ার্ড আমাদের আগে বলা হয়েছে যে এবার থাকবে সেকেন্ড স্ট্যান্ডার্ড এই 32 থেকে 63 থেকে 63 এগুলো বাইরে প্র্যাকটিস করবে এই জোনের মধ্যেই তাহলে দেখো পেজ 50 देखो এস মানে হচ্ছে এক এর বেশি মানে অনেকগুলা ঠিক আছে তাহলে দেখো হ্যাড টু বি তুমি দেখো এখানে কয়টা আছে একটি তাহলে শুধু হ্যাড তাহলে দেখো শার্প বলা বক্স বক্স দেখো এখানে অনেকগুলা আছে এখানে বক্স থেকে করে দিই তারপরে বোর্ড নৌকা এখানে নৌকা কয়টা আছে দেখো এখানে দুইটা নৌকা দেখো একটি আছে তাহলে বোর্ড একটি নৌকা देखो वही पेज में नीचे आ जा बार फिलिंग द ब्लैंक्स फिलिंग द ब्लैंक्स देखो ये जो है ना चेक कैन पार्टी आ जाए बीजी और यस कर दो कोई एक एक ऑपरेटर होते हैं इधर डॉग पार्टी आ जाए बीजी एक एक बेसी वाले यस का पना आ जाए पीटा एक एक बेसी यस तबरे लॉग उन्हें बोला आ जाए यस बॉल उन्हें बोला आ जाए यस तबरे कैप रहता आ जाए ক্যাট শুধু ক্যাট ঠিক আছে শুনছো তাহলে আজকে হলো আমাদের এস এস হচ্ছে পিছনে যখন এস বসবে তখন বুঝতে হবে যে এক এর বেশি মানে একটা জিনিসের থেকে বেশি জিনিস আছে তখনই আমাদের এস বসাতে হচ্ছে তাই যেরকম এখানে একটি গাত আছে যেটা তিরি অনেকগুলো চিহ্ন আছে তো এস কে বুঝছো এটাকে বলা হয় প্লুরাল সিঙ্গুলার হলে একটি আর প্লুরাল হলে একের বেশি মানে অনেক ওকে এগুলো বাইরে প্র্যাকটিস করবে তো চ্যানেলে তো দেওয়া হয় তো বাইরে মনে করবে ওকে থ্যাংক ইউ নমস্কার।